বিল গেটসের হবু জামাই কে মুসলিম যুবক মা বাবার বিচ্ছেদের জের কাটতে না কাটতেই বিয়ে করতে চলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকোবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে জেনিফার গেটস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি নিজের প্রাক বিবাহ পার্টিও সেরে নিয়েছেন বিশ্বের কোটি কোটি তরুণের স্বপ্নকন্যা জেনিফার সম্প্রতি নিজের ব্যাচেলার পার্টির বেশ কিছু ছবিও শেয়ার করেছেন বিল মেলিন্ডার বড় জেনিফার সেখানে বেশ উৎফুল্ল দেখা গেছে জেনিফারকে নিজের আসন্ন বিয়ে নিয়ে পঁচিশ বছর বয়সী জেনিফার জানান ভালোবাসার মানুষ নায়েল নাসের বিয়ে করার জন্য তারা তর হইছে না কিন্তু কেই নায়েল নাসের যার পানি গ্রহণের জন্য আকুল হয়ে অপেক্ষায় আছেন বিল গেটস তনয়া জানা গেছে তিরিশ বছর বয়সী মিশরীয় মুসলিম যুবক নায়েল নাসের একজন পেশাদার ঘোর দৌরবিদ ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয় খুব শিগগিরই তা প্রণয় রূপ নেয় যুক্তরাষ্ট্রের ইলিয়ান অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্ম হলেও নাসেরের শৈশব কেটেছে কুয়েতে প্রায় ষাট বছর পর দুই সালে অলিম্পিকের চূড়ান্ত পর্বে মিশরে জায়গা করে নেয়ার ক্ষেত্রে নাসেরের অনন্য ভূমিকা রয়েছে বিল গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘোরদৌড় প্রতিযোগিতায় চলতি বছরের শুরুতে নিজেদের আংটি বদলের খবর দিয়েছিলেন জেনিফার তবে চলতি বছরের মে মাসে বাবা মায়ের বিচ্ছেদের পরও তার আঁচ নিজের জীবনের লাগতে দেননি বিল ম্যালিন্ডার তনয়া জেনিফার বিল আর ম্যালিন্ডা যখন নিজেদের সাতাশ বছরের সংসার জীবনের ইতি টানার ব্যাপারে একমত হয়েছিলেন তখনও জেনিফার বিয়ের সিদ্ধান্তে অটল ছিলেন বিশ্ববাসীকে অবাক করে দিয়ে বিল আর ম্যালিন্ডার চলতি বছরের মে মাসে যখন বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তখন পঁচিশ বছর বয়সী জেনিফার তার আসন্ন বিয়ে নিয়ে ছোট বোন ফোবির সঙ্গে বেশ খোশ মেচাজেই ছিলেন বিল গেটস ও ম্যালিন্ডার সম্পর্কে শুরুটা হয়েছিল পেশাভিত্তিকভাবে উনিশশো সাতাশি সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন মেলিন্ডা এরপর দুজনের মধ্যে জানাশোনা শুরু হয় তাদের বিচ্ছেদকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল বিচ্ছেদ বলে আখ্যায়িত করা হচ্ছে